সকলকে স্বাগতম লোগো রিমুভের আরও একটি পর্বে। আজকে আমরা একটি ফটো থেকে লোগো রিমুভ করব। তার আগে বলে রাখি, আপনারা যদি আমাদের চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং যদি পূর্ববর্তী ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলে গিয়ে পূর্ববর্তী ভিডিওগুলো দেখে আসতে পারেন। তো আমরা সরাসরি ফটোশপে চলে যাই। ফটোশপে চলে যাওয়ার পর আমরা অলরেডি একটি ফটো ওপেন করে রেখেছি যাতে আমাদের সময় নষ্ট না হয়। তো এখানে দেখুন একটি ফটো রয়েছে। তো আমি জাস্ট একটি নিউ লেয়ার নিয়ে নিই, কারণ আমরা একটা লেয়ারের মাধ্যমে কাজ করব এবং আমরা ফটোটাতে কাজ করব লোগো রিমুভ। এখানে দেখুন যে একটি প্যাটার্ন রয়েছে, একটা মোটামুটি একটা প্যাটার্নের মতো। এই প্যাটার্নটা ঠিক রেখে এই লোগোটি প্রথমে রিমুভ করব, তারপর এই লোগোটি আমরা রিমুভ করব। কীভাবে রিমুভ করব চলুন শুরু করি। সর্বপ্রথম আমরা একটি টুল নেই, প্যাচ টুল নিয়ে নিই, বেটার হয়। আমাদের প্যাচ টুলের মাধ্যমে যেহেতু আমরা কাজ করতেছিলাম, আমরা প্যাচ টুল নিয়ে নিচ্ছি। আমরা এর আগে প্যাচ টুলে এখানে দেখুন যে আমাদের নর্মাল একটি ভার্সন রয়েছে এবং কন্টেন্ট রিওয়ার্ড নামে আরেকটি ভার্সন রয়েছে। এর আগে আমরা কন্টেন্ট রিওয়ার্ড জাস্ট দেখেছি, কিন্তু আমরা কন্টেন্ট রিওয়ার্ডটি কাজ করিনি। তো এখানে কন্টেন্ট রিওয়ার্ডের এপার দেখুন আরও একটি অপশন রয়েছে স্ট্রাকচার নামে, একটা স্ট্রাকচার হাই, স্ট্রাকচার লো। তো মোটামুটি হাই স্ট্রাকচার কী এবং লো স্ট্রাকচার কী কীভাবে কাজ করে, তো আমরা 7 পর্যন্ত হাই স্ট্রাকচার এটা ইউজ করতেছি। ইউজ করার পর আমি জাস্ট এটা সিলেক্ট করে নিলাম, যেহেতু আমার এই লোগোটা নিয়ে আমি রিমুভ করব, এই লোগোটা আমি সিলেক্ট করে নিচ্ছি। তাহলে আপনি হয়তো বুঝতে সুবিধা হবে হাই স্ট্রাকচারে কী হচ্ছে, লো স্ট্রাকচারে কী হচ্ছে, এই জিনিসগুলো আমাদের জানতে হবে। কারণ কখন কোন স্ট্রাকচারটি আমাদের প্রয়োজন, সেই স্ট্রাকচারের ব্যবহারগুলো আমাদের জানাটা জরুরি। তো এটা দেখুন একটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি জাস্ট এটা উপরে তুলে দিলাম। তুলে দেওয়ার পর দেখুন এখানে আমাদের যেভাবে তুলে দিয়েছে ঠিক ওই জায়গাটা স্ট্রাকচারটা মেনটেন করেছে, কিন্তু আমাদের যে এই প্যাটার্ন যেটা, এই প্যাটার্নটা মেনটেন করে নাই। তো এটা আমি কন্ট্রোল জেড দিলাম, কন্ট্রোল জেড দিয়ে ব্যাক নিয়ে আসলাম এবং স্ট্রাকচারটা আমি কমাই দিলাম। ঠিক এই কাজটাই আমি এই উপর দিকে এই জায়গায় দিলাম, নর্মালি এখানে দিলাম, হ্যাঁ লাস্ট। দেখুন এখানে কিন্তু ওই স্ট্রাকচারটি মেনটেন করেছে, মোটামুটি একটা মেনটেন করেছে যে এইটা সেখানে লাগলো এবং এদিকে, এবং এটি এদিকে একটু খোলাটে হয়ে গেছে, অর্থাৎ অপাসিটি লো হয়ে গেছে এবং ওই কাজটা এখানে করা হয়েছে। তো এই কাজটা আমি একটু প্যাটার্নটা ভালোভাবে মিলাই দেখি। তো এটা মোটামুটি এই জায়গায় নিলাম, দেখুন আমার এই জায়গায় মোটামুটি একটি ম্যাচুয়েড আসতেছে, ম্যাচুয়েড লেভেল আসতেছে। এই ম্যাচুয়েড লেভেলের জন্য এখানে ছেড়ে দিলাম। আর এখানে দেখুন যে আমি ডিসিলেক্ট করে নিই, সিলেকশন ডিসিলেক্ট, এখানে দেখুন মোটামুটি আমাদের লেভেল চলে এসেছে এবং দেখে মনে হচ্ছে যে হ্যাঁ অরিজিনাল প্যাটার্নই এটা। তো নর্মালি আমরা এটা রিমুভ করে ফেলেছি। এর পরবর্তী কাজ হচ্ছে যে টি শার্টের এটা রিমুভ করা। তো টি শার্টের এটা কীভাবে রিমুভ করব, আমি আবার একটি লেয়ার নিয়ে নিই, বেটার হয় আমার, কারণ আরবার একটি লেয়ার আমার প্রয়োজন হবে। তো এর জন্য আমি সিলেকশন টুল নিলাম এবং এখান থেকে আবার একটি লেয়ার নিয়ে নিলাম। লেয়ার নেওয়ার পর আমি এখান থেকে এই টুলগুলো না, আমরা স্ট্যাম্প টুল প্রয়োজন, আমরা স্ট্যাম্প টুল নিয়ে নিলাম। স্ট্যাম্প টুল নিয়ে ঠিক এই জায়গাটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে এইভাবে অল্টার করে এখান থেকে একটা স্যাম্পল নিয়ে নিলাম। স্যাম্পল নেওয়ার পর আমাদের অপশনগুলো এখানে দেখুন যে এখানে অল লেয়ার সিলেকশন থাকতে হবে এবং অ্যালাইন সিলেকশন করে দিয়েছি আমি। তো এখানে দেখুন যে আমি যেখানে নিয়ে যাচ্ছি সেই জায়গাটার আমার ফটো দেখাচ্ছে। তো জাস্ট আমি এখান থেকে আমি এটা নর্মালি ক্লিক করে দিচ্ছি, এক ক্লিকে টেনে নিয়ে চলে গেলাম যতটুকু সম্ভব হয়। ওকে, তারপর নিচ থেকে আমি আবারও সেম কাজটাই করতেছি। দেখুন আমার লোগোটি রিমুভ করতে যা প্রয়োজন আমি করছি। এখান থেকে আমি আমার ব্রাশটা ছোট করে নিচ্ছি। এখানে কিছু হোয়াইট বাটন রয়েছে, হোয়াইটটা আমি অফ করে দিই। এখানেও কিছু হোয়াইটের মতো রয়েছে যেগুলো আমার প্রয়োজন নেই। এবং এর পরবর্তীতে আমি এই টুলটা না, এখান থেকে আমি স্পট হ্যান্ডেলিং ব্রাশ টুলটা নিলাম।
এবং স্পট হ্যান্ডেল ব্রাশটা দিই। এখানে দেখুন আমাদের বেশ কিছু গ্যাপ রয়েছে, সেই গ্যাপগুলো আমাদের পূরণ করতে হবে। তো স্পট হ্যান্ডেলিং ব্রাশটাও অল লেয়ার এবং অ্যালাইন করে দিয়েছি আমি। ওকে, মোটামুটি একটা লেভেলে নিয়ে আসি যাতে ছবিটা দেখতে ভালো লাগে। দেখুন এটা আমাদের পুরোপুরি কাজ শেষ। এখান থেকে যদি আমি একটা লেয়ার রিমুভ করি, এটা কাজ করছে, এটা যদি রিমুভ করি তাহলে চলতেছে। এখন আলাদা আলাদা লেয়ার নেওয়ার ফান্ডামেন্টাল একটু বলি। তো আলাদা আলাদা লেয়ার নেওয়ার কারণ যে এখানে আমি এই লেয়ারটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর যদি এখান থেকে এডিট সিলেকশন ধরি বা অথবা এই যদি শো ট্রান্সফর্ম কন্ট্রোল এটা যদি আমি ক্লিক না করে রাখি বা ক্লিক করে দিই, তাহলে এরকম একটা বক্স চলে আসতেছে। এখান থেকে সিলেক্ট থেকে যে আপনি সিলেকশন নামে একটি অপশন পাবেন, সিলেক্ট থেকে সম্ভবত রয়েছে। আমার এখানে আমি এটা ব্যবহার করি যার কারণে অটো সিলেকশনটা আমার প্রয়োজন হয় না। এবং এটা নিয়ে আপনি সরা নড়া করতে পারবেন। দেখুন এটা নিয়ে আমি যদি সরা যাই, দেখুন এটা সরা নড়া করতে পারতেছি আমি। আবার কন্ট্রোল জেড দিয়ে আগের জায়গায় এবং এখানে ক্লিক করে যদি আমি কন্ট্রোল প্রেস করে এটা যদি সরাই, দেখুন এটা কিন্তু নড়তেছে এবং যেরকমভাবে পজিশানে রাখতেছি সেই পজিশানে কিন্তু এটা রয়েছে। দেখেছেন, এভাবে আমি আর কি 19-20 করে আমার পজিশনটার জায়গা মতো করে নিতে পারি এবং স্বাচ্ছন্দ্যে আমি আমার যাতে কাজ সম্পূর্ণ করতে পারি তার এই ফাংশনগুলো রেডি করা বা তার এই ফাংশনগুলো বুঝতে পারার জন্য আপনাকে দেখানো হলো। আশা করি বুঝতে পেরেছেন। যদি কোনো বিষয়ে আপনি বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি দ্রুত আপনাকে সলিউশন দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে, দেখা হবে পরবর্তী ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে, পরবর্তী ভিডিও কীরকম পেতে চান, এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।